হ্যালো বন্ধুরা, তো আজকে একটা নতুন টপিক নিয়ে চলে এসেছি, ফ্যাসিনো। এস আর ফ্যাসিনোর মধ্যে আপনাদের কত টাকার ডিফারেন্স দেখতে পাবেন, কোন কোনটার কত মাইলেজ আছে, আপনারা কি দুটোর মধ্যে ফ্যাসিনো আর ফ্যাসিনো এসের মধ্যে কি কি চেঞ্জেস দেখতে পাবেন, মাইলেজ কোনটা কোনটাতে আপনার বেশি পাবেন, তো পুরো ডিটেলসের সাথে আমরা আপনাদেরকে জানাবো। তো এটা হচ্ছে আপনাদের ফ্যাসিনো, আর ওটা হচ্ছে ফ্যাসিনো এস, দুটোই হাইব্রিড ভার্জন আছে, দুটোই আপনার এলইডি হেডলাইট সেট আপের সাথে দুটোই ডিজিটাল মিটার দেখতে পাবেন। তো চলুন আজকের ভিডিওটা এখান থেকে শুরু করা যাক। তো আমরা সিম্পলি ফ্যাসিনো থেকে শুরু করব। ফ্যাসিনো ফ্রন্টের লুকটা কিছুটা এরকম দেখতে আসবে। তো আগা ফ্রন্ট টায়ারের ব্যাপারে বললে, আপনারা এখানে 90-90x12 ইঞ্চিস ফুল টিউবলেস টায়ার দেখতে পাবেন, 12 ইঞ্চিসের অ্যালয় হুইল রিং, 3mm ডিস্ক ব্রেক প্লেট দেখতে পাবেন এখানে। সাসপেনশানের কথা বললে তো ওই পুরনো টেলিস্কোপিক সাসপেনশান আপনারা এর সাথে দেখতে পাবেন, উইথ UBS ব্রেকিং সিস্টেম। এখানে কোম্পানির ব্র্যান্ডিং দেওয়া আছে UBS ব্রেকিং সিস্টেম, তো এখানে আপনারা কম্বি ব্রেকের সিস্টেমটা পেয়ে যাচ্ছেন। ও এখানে মাডগার্ডটা মেটালিক মাডগার্ড দেওয়া আছে, আর প্লাস্টিক বডি ভাইজার এগুলো প্লাস্টিকে আছে। তো এখানে সিম্পলি টার্ন লাইট ইন্ডিকেটারের শেপটা কিছুটা এরকম। এখানে আপনার বাল্ব লাগানো ইন্ডিকেটার দেখতে পাবেন, এলইডি সেট আপ নয়। এখানে আপনাদের হেডলাইটের মাঝখানে আপনারা ডিআরএল সেট আপ দেখতে পাচ্ছেন, এখানে সিম্পলি ডিআরএল দেওয়া আছে, ফুললি এলইডি হেডলাইট সেট আপ দেখতে পাবেন, আর এর উপরের যে শেপটা কিছুটা এরকম দেখতে পাওয়া যাচ্ছে। তো হেডলাইট কনসোলটা কিছুটা এরকম ছিল। এখানে আপনাদের সুইচ সেট আপ, এখানে হাই বিম লো বিমের সেট আপ দেওয়া আছে উইথ পাসিং টার্ন লাইট ইন্ডিকেটার সুইচ, হর্ন সুইচ। তো রাইট হ্যান্ড সাইডে আপনাদের এখানে i3s সিস্টেম দেওয়া আছে, যেটাতে আপনাদের গাড়িটা গিয়ে কোথাও আপনারা জ্যামে দাঁড়ালেন, ওখানে গিয়ে সুইচটাকে অন রাখলে অটোমেটিক 15 সেকেন্ডের মধ্যে গাড়িটা অটোমেটিক স্টার্টটা অফ হয়ে যাবে। তো আপনারা যখনই অ্যাক্সিলেশন করবেন গাড়িটা অটোমেটিক মুভ করতে থাকবে, আপনাদের সেলফ স্টার্টার সুইচে হাত লাগাতে হবে না। তো এখানে হেডলাইট অন অফ সিস্টেম দেওয়া আছে, এখানে একটা ক্যারি হুক দেওয়া আছে, যেটাতে আপনারা অল্প অল্প কোনো জিনিস আপনারা ক্যারি করতে পারবেন। আর এখানের স্পেসটা খুবই সুন্দর স্পেস, আপনারা এখানে যে কোনো মাল ক্যারি করতে পারবেন। তো এখানে সাইড স্ট্যান্ড দেওয়া আছে, সাইড স্ট্যান্ডের সাথে আপনারা সেন্সার দেখতে পাবেন, যেটা আপনাদের গাড়ি স্ট্যান্ডে থাকলে গাড়িটা আপনাদের স্টার্ট নেবে না। তো আর আদার্স যেসব এগুলো আছে ভাইজার বডি, সেগুলো সবই ফাইবারের মধ্যে পাবেন, কোনো মেটালের সাপোর্ট নেই, মেটালও শুধুমাত্র আপনার মাল্টিগারটা দেখতে পাবেন। এখানে রেয়ার ফুটরেস দেওয়া আছে, কিক স্টার্টের অপশান আছে এখানে দেওয়া, লেডিস ফুটরেস্টের কোনো অপশান নেই এখানে, আপনাদের ওটা আলাদা পারচেস করতে হবে। পেছনের সাসপেনশানটা পুরনো স্প্রিং সাসপেনশান দেওয়া আছে। এখানে ফ্যাসিনো 3D লোগো, এখানে ফ্যাসিনো 3D লোগো, আর এই যে কালারটা হচ্ছে এটা হচ্ছে অ্যাস্টেল ব্লু কালার। তো এখানে আপনি ফ্যাসিনোতে আর ফ্যাসিনো এসের মধ্যে আপনারা শুধু কালারের কম্বিনেশান ছাড়া আপনারা আদার্স কিছু চেঞ্জেস দেখতে পাবেন না। যেরকম দেখুন এখানে সিটটা ফ্যাসিনোর কিছুটা এরকম দেখতে আসবে, ফ্যাসিনো এসের এরকম দেখতে আসবে। তো কিছুটা কালার চেঞ্জেস ছাড়া আপনারা ফ্যাসিনো আর ফ্যাসিনো এসের মধ্যে কিছুটা ডিফারেন্স দেখতে পাবেন না। দুটো গাড়ির যদি প্রাইসের কথা বলা হয় তো আপনারা ফ্যাসিনো নর্মালি 1,03,700 টাকার মতো অন রুট প্রাইস দেখতে পাবেন, ওইদিকে ফ্যাসিনো এসের ব্যাপারে যদি বলা হয় তো এখানে আপনি 1,04,800 টাকার মতো আপনারা অন রুট প্রাইস দেখতে পাবেন। তো দুটোর মধ্যে 1,000 টাকার মতো ডিফারেন্স আপনাদের দেখতে পাচ্ছেন। তো পেছনের রেয়ার কুচ এরকম দেখতে আসবে, রেয়ারের শেপটা। তো এখানে এলইডি ব্যাকলাইটের সাপোর্ট দেওয়া আছে, ফুললি এলইডি ব্যাকলাইট আপনারা দেখতে পাবেন, টার্ন লাইট ইন্ডিকেটার বাল্ব দেওয়া টার্ন লাইট ইন্ডিকেটার এখানে সেট আপ দেওয়া আছে। তো পিছনের শেপটা কিছুটা এরকম দেখতে আসবে। তো আমরা যদি পিছনের টায়ার সেকশনের ব্যাপারে কথা বলি, তো এখানে আপনারা এখানে 110-90-10 ইঞ্চির টিউবলেস টায়ার দেখতে পাবেন, উইথ 10 ইঞ্চির অ্যালয় হুইল রিং, সিঙ্গেল ড্রাম ব্রেকের সাথে। তো এখানে কম্বি ব্রেকের সাপোর্ট আছে, তো ওই জন্য কোনো চিন্তা নেই। তো
এখানে আপনাদের কিছু রিফ্লেক্টার দেওয়া আছে যে রাত্রে আপনাদের রিফ্লেক্ট করতে সুবিধা আছে। তো এখানে সাইলেন্সারটা কিছুটা এরকম দেখতে আসবে এক্সজস্ট। তো এখানে আপনারা মাফলার দেখতে পাচ্ছেন, সাইলেন্সার মাফলার কিছুটা শেপ এরকমই। তো এর যদি আমরা ইঞ্জিন পারফরমেন্সের ব্যাপারে কথা বলি, তো এখানে আপনারা সিঙ্গেল সিলিন্ডার ফোর স্ট্রোক টু ভালভ এয়ারকুল ইঞ্জিন আপনারা দেখতে পাবেন। ম্যাক্স টর্ক আপনাদের 10.3 mm 5000 RPM এর সাথে, আর ম্যাক্স পাওয়ার যদি বলা হয় তাহলে সেখানে আপনারা 8.04 BHP 6500 RPM এর সাথে আপনারা দেখতে পাবেন, যে ইঞ্জিন পারফরমেন্স খুব সুন্দর দেবে। তো যদি মাইলেজের ব্যাপারে কথা বলা হয় তো দুটোতেই আপনাদের মাইলেজ অ্যারাউন্ড 40-45 মধ্যে দুটোতেই আপনারা মাইলেজ দেখতে পাবেন। ফিউলটির ক্যাপাসিটি আপনাদের 5 লিটার 200 ফিউল ক্যাপাসিটি দেওয়া আছে, যেটাতে আপনারা 5 লিটার 200 মতো ফিউল ভরতে পারবেন গাড়িতে। তো জন্য সিম্পলি সিটটাকে ওপেন করা যাক। এখানে সিটটা ওপেন হয়ে গেছে, এখানে এখান থেকে আপনারা ফিউলটা ভরতে পারবেন। 5 লিটার 200 মতো ফিউল ক্যাপাসিটি দেওয়া আছে, এখানে আপনারা ফিউলটা সিম্পলি ভরতে পারবেন। তো এখানে কিছু মিরার লুকিং গ্লাস দেওয়া আছে, এখানে যে ব্লুটুথ ডিভাইস দেওয়া আছে যেটাতে ইনস্টল করতে হবে ব্লুটুথ ডিভাইসটাকে। তো দুটো গাড়িতেই আপনারা ব্লুটুথের সিস্টেমটা পেয়ে যাচ্ছেন, যেটা থেকে আপনাদের গাড়িটা কোথায় যাচ্ছে সিকিউরিটি সিস্টেমটা আপনারা পেয়ে যাবেন। দুটোতেই ডিজিটাল কনসোল দেখতে পাবেন, এখানে ম্যানসন লাইট, টার্নলাইট ইন্ডিকেটার, ফিউল ইন্ডিকেটার, ওডোমিটার, ট্রিপ মিটার সবই এখানে পাবেন। এখানে ট্রিপ সুইচও দেওয়া আছে, ফিউল ইন্ডিকেটার, ওডোমিটার, স্পিডোমিটার, মোড বাটন। তো এখানে আপনাদের ম্যান ফাংশন লাইট সব কিছু সিস্টেম আপনারা এখানে দেখতে পেয়ে যাচ্ছেন। তো যদি আমরা এখানে দুটো গাড়ির মধ্যে কম্পারিজন করছি, তো ওই গাড়িতে আপনারা সেম ফিচার্সই পাবেন। এতেও সিম্পলি ফিউল ইন্ডিকেটার, ওডোমিটার, স্পিডোমিটার সব কিছু এতেও সেম ফিচার্স দেওয়া আছে। দুটো বাই স্কুটারের মধ্যে কোনো চেঞ্জেস নেই উইথ কালার গ্রাফিক্স ছাড়া। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুটো ফ্যাসিনো এসের বিষয়ে কথা বললে, তো এখানে টু কালার টোনের সাথে আপনারা দেখতে পাবেন। তো এটা হচ্ছে আপনাদের ম্যাট রেড, এটা গ্লোজি রেড। তো এখানে আর কিছু স্টিকারিং দেওয়া আছে, এখানে সামনেটা কিছুটা এরকম দেখতে আসবে। তো গাড়ি যদি দুটো গাড়ির ওয়েটের বিষয়ে কথা বলা হয়, তো এখানে আপনারা দুটো গাড়ি আপনাদের ওয়েট দেখতে পাবেন, 99 কেজির মতো দুটো গাড়ির ওয়েট দেখতে পাচ্ছেন। টপ স্পিডের কথা যদি বলা হয় তো এখানে আপনারা 90 মতো টপ স্পিড, 90 টপ স্পিড আপনারা দুটো গাড়িতেই দেখতে পাবেন। তো মাইলেজ তো দুটোতেই আপনারা 40-45 মতো দুটোতেই মাইলেজ আপনারা পেয়ে যাচ্ছেন। তো আপনারা যদি এখনও কনফিউজ থাকেন, তো আমার মতে ফ্যাসিনো ইজ বেটার, কারণ 1000 টাকা দুটোতেই ডিফারেন্স আছে। এতে কালার গ্রাফিক্স ছাড়া কিচ্ছু চেঞ্জ নেই, যে ফিচার্স আপনি হতে পাবেন সেম ফিচার্স এতেও পেয়ে যাবেন। দুটোতেই নেভিগেশান প্লাস আপনার GPS কন্ট্রোল সিস্টেমটা দেওয়া আছে, দুটোতেই আপনারা দেখতে পারবেন। তো বেটার ফ্যাসিনো, এসে আপনি কালার গ্রাফিক্স ছাড়া কিচ্ছু চেঞ্জ দেখতে পাবেন না। তো সিম্পলি আপনার চয়েস করতে হবে, আমার মতে আপনাদের ফ্যাসিনো 125 হাইব্রিড মডেলটাই বেস্ট, কারণ ফ্যাসিনো এসে আপনাদের সিম্পলি কালার গ্রাফিক্স ছাড়া কিচ্ছু চেঞ্জ নেই। তো এখানে মিরারের শেপটা কিছুটা এরকম লুকিং গ্লাস, আর এখানে কিছু হাইব্রিড, ওটা যেহেতু এস মডেল তো ওর মিটার এর কেসটা ঠিক এরকম আসবে, আর এর একটু মেটালিক কালারের মধ্যে চলে আসবে। তো এগুলোই বেসিক কুচ চেঞ্জ ছিল। তো যদি আমরা এর গ্রাউন্ড ক্লিয়ারেন্সের কথা বলা হয়, তো এখানে গ্রাউন্ড ক্লিয়ারেন্স 145 mm এর মতো গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেখতে পাবে। যে এখানে এখন স্পিড ব্রেকার তো খুব দারুণ স্পিড ব্রেকার, তো এটা নিয়ে আর কিছু বলার নেই আমার। তো দুটো গাড়ির মধ্যে এই ছিল ফিচার্স। তো আপনাদের যদি ভিডিওটা দেখে খুব ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আপনাদের যদি গাড়ি দুটোর মধ্যে ভালো লেগে থাকে, তো যদি আপনারা পারচেজ করতে চান তো আমাদের রোড কিং বাইক শোরুমে যোগাযোগ করতে পারেন। যোগাযোগের সমস্ত নাম্বার ডিটেলস আপনারা ডিসক্রিপশানে পেয়ে যাবেন, তো ওখান থেকে আপনারা চাইলে কন্ট্যাক্ট করতে পারেন। তো এই পর্যন্তই, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অলওয়ে করে দেবেন।